সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। 2022 সালে দুইজনকে হত্যা করা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের বলে দাবি পোল্যান্ডের। ইমপ্রোভাইজড হার্ডওয়্যার নিয়ে বড় সমস্যা ইউক্রেন। নিষেধাজ্ঞা তুলে নিতে রাশিয়াকে সাহায্য করবে না কাজাখস্তান, বললেন প্রেসিডেন্ট কাসিম জোমার। ভারতে হিন্দু মন্দিরের প্রসাদ চুরি অভিযোগে মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা। হাঙ্গেরিকে চীনের প্রতি ইউর আরও সক্রিয় উন্মুক্ত নীতি প্রচারের আহ্বান। ইউরোপীয় কোম্পানিগুলো বাংলাদেশে সমুদ্র সৈকতে বিষাক্ত জাহাজ ফেলে দিচ্ছে, জানালো HRW। এবং অসত্য লেখায় ফরাসি ম্যাগাজিন বন্ধ করল বুর্কিনা ফাসো জান্তা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। 2022 সালে দুইজনকে হত্যা করা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের বলে দাবি পোল্যান্ডের। গত নভেম্বরে পোল্যান্ডের একটি গ্রামে যে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন এবং ইউক্রেনের সংঘাতে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেপণাস্ত্রটি কিয়েভের বাহিনীর বলে বৃহস্পতিবার ওয়ার্সো ঘোষণা করেছে। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 6 কিলোমিটার দূরে পর্যোদতে একটি শস্য শুকানো কারখানায় দুই কর্মচারী একটি বিস্ফোরণে নিহত হন, যা মস্কো এবং কিয়েভের মধ্যে সংঘাতের উত্তেজনার আশঙ্কা তৈরি করেছিল। যাই হোক, ওয়ার্সো এবং নেটো, যার মধ্যে পোল্যান্ড একটি সদস্য, পরে বলেছিল যে বিস্ফোরণটি সম্ভবত একটি রাশিয়ান বোমাবর্ষণকে প্রতিহত করার জন্য ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের কারণে হয়েছিল। পোলিশ বিচারমন্ত্রী জিগনিও জিওব্রো বৃহস্পতিবার বলেছেন, পোলিশ প্রসিকিউটরদের দ্বারা পরিচালিত একটি তদন্তে সিদ্ধান্তে পৌঁছেছে যে এই ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের ছিল। তিনি বলেন, এই সিদ্ধান্তটি যে স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল তার উপর ভিত্তি করে এবং ক্ষেপণাস্ত্রটি সোভিয়েতের উৎসের ছিল। জিওব্রো আরও বলেন, তদন্ত নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে মাসখানেক ধরে কোনো সহযোগিতা করা হচ্ছে না বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন। পোল্যান্ডের অতি ডানপন্থী কনফেডারেশন পার্টি বলেছে যে কিয়েভকে এই ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ইমপ্রোভাইজড হার্ডওয়্যার নিয়ে বড় সমস্যায় ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ক্ষয়ক্ষতি পূরণের জন্য একটি সস্তা এবং দ্রুত পদাতিক যুদ্ধের যানবাহন তৈরি করা ইউক্রেনের প্রচেষ্টার ফলে এমন একটি পণ্য তৈরি হয়েছে যা অবিশ্বস্ত এবং ধীর, যার ফলে কিছু ইউক্রেনীয় সৈন্যের মৃত্যু হয়েছে। গত জুনে প্রথমবারের মতো BMP-1 LB গাড়িটি উন্মোচন করা হয়। মঙ্গলবার ইউক্রেনীয় প্রতিরক্ষা সংবাদ সংস্থা মিলিটারনি প্ল্যাটফর্মটি উৎপাদনের সাথে জড়িত একটি উৎস থেকে প্রাপ্ত প্ল্যাটফর্মের কার্যকারিতা সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। ফোর্বসকে বুধবার ঘোষণা করতে প্ররোচিত করেছিল যে জাল IFB-র উল্লেখযোগ্য সমস্যা রয়েছে। প্রতিবেদন অনুসারে BMP-1 LB হল একটি পরিবর্তিত MT-LB মোটালিগা নামে একটি সোভিয়েত নকশাকৃত সাজোয়া ট্র্যাক্টর, যা সাধারণত যুদ্ধের বাইরে বড় সরঞ্জাম এবং সৈন্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়। 3 জন ক্রু সদস্য ছাড়াও অতিরিক্ত বর্মোপ্লেটিং এবং একটি রিমোট নিয়ন্ত্রিত ব্রুসও যুক্ত করা হয়েছে এবং অভ্যন্তরটি 7 থেকে 8 জন সৈন্যের থাকার জন্য সংশোধন করা হয়েছে। উদ্দেশ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব এমন একটি গাড়ির নকশা তৈরি করা যা ইউক্রেন উপলব্ধ সম্পদ ব্যবহার করে কম খরচে ব্যাপকভাবে উৎপাদিত হতে পারে। 2000-এর দশকের গোড়ার দিক পর্যন্ত দেশটি MT-LB উৎপাদন করত এবং সম্ভবত এখানে হাজার হাজার মজুত রয়েছে। সূত্রের মতে, সংস্কারকৃত পুরনো ট্র্যাক্টরগুলি নিম্নমানের কারণে এই উদ্যোগটি দুর্বল হয়ে পড়েছিল। শ্রমিকরা অভ্যন্তরটি পুনরায় রং করার আগে জং অপসারণ করতে অবহেলা করেছিল এবং একটি গাড়ির একটি ট্র্যাক 1 সেগমেন্ট যা ছিল খুবই দীর্ঘ, যার জন্য মাঠে মেরামতের প্রয়োজন ছিল। কৌশলগত দিকটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সমতল রাস্তায় BMP-1 LB প্রতি ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কঠিন বনভূমি গতি এতটাই কমিয়ে দেয় যে সৈন্যরা পায়ে হেঁটে চলতে পারে। এই দীর্ঘতির কারণে সম্ভবত এই যানবাহনগুলির মধ্যে একটি ধ্বংস হয়ে গেছে, যা জুনের গোড়ার দিকে একটি রাশিয়ান বিমান বোমা দ্বারা আঘাত করা হয়েছিল। একটি সংবাদ সূত্র অনুসারে যা ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নিতে রাশিয়াকে সাহায্য করবে না কাজাখস্তান, বললেন প্রেসিডেন্ট। কাজাখস্তানের নেতা বৃহস্পতিবার বলেছেন, তার দেশ ইউক্রেনের সংঘাতের প্রতিক্রিয়ায় আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে সহায়তা করবে না, যদিও মস্কো এখনও মধ্য এশীয় দেশগুলোর মাধ্যমে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করছে বলে সন্দেহ রয়েছে। বার্লিনের জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি কাসিম জোমার টোকায়েব বলেন, কাজাখস্তান দ্ব্যর্থহীনভাবে বলেছে তারা নিষেধাজ্ঞার শাসন মেনে চলবে। নিষেধাজ্ঞার শাসন মেনে চলার জন্য প্রাসঙ্গিক সংস্থাগুলির সাথে আমাদের যোগাযোগ রয়েছে এবং আমি বিশ্বাস করি না যে নিষেধাজ্ঞার শাসনকে ফাঁকি দেওয়ার সম্ভাব্য প্রচেষ্টা সম্পর্কে জার্মান পক্ষের উদ্বিগ্ন হওয়া উচিত। ইউক্রেনে মস্কোর আক্রমণ কাজাখস্তান সহ মধ্য এশীয় দেশগুলিতে সংবেদনশীলতাকে নাড়া দিয়েছে, যারা মস্কোর আক্রমণ থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছে। মস্কো অধিকৃত পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলগুলি আস্তানা দ্বারা রাশিয়ান অঞ্চল হিসেবে স্বীকৃত নয়। যাই হোক, রাশিয়ার ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক মিত্র, যার সাথে এটি 7,500 কিলোমিটার সীমান্ত ভাগ করে নিয়েছে, বারবার তার বৃহত্তর প্রতিবেশীকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার জন্য অভিযুক্ত করা হয়েছে। তাদের একাদশ নিষেধাজ্ঞা প্যাকেজে ইউ ও ইউ রাষ্ট্রগুলির দ্বারা রাশিয়ায় সংবেদনশীল
তেল পুনরায় পণ্যগুলির রপ্তানি সীমাবদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, যাতে তারা অসহযোগী রাষ্ট্রগুলিতে রপ্তানি সীমান্ত বন্ধ করতে পারে। একইভাবে পশ্চিমা দেশগুলোর মধ্যে এসে একটি বৃহত্তর ভূমিকার জন্য এমন এক সময় প্রতিদ্বন্দ্বিতা করছে যখন এই অঞ্চলে কিছু লোক রাশিয়ার সাথে তাদের দীর্ঘস্থায়ী সম্পর্কের বিষয়ে পুনর্বিবেচনা করছে। শুক্রবার স্কলচ, টোকাইব এবং কিরগিজিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং তাজিকিস্তানের নেতাদের একযোগে আলোচনার আয়োজন করবেন। মধ্য এশিয়ার পাঁচ নেতার সঙ্গে বৈঠক ইউর কোন সদস্য রাষ্ট্রের সাথে এই ধরনের প্রথম বৈঠক হবে। শক্তি সমৃদ্ধ অঞ্চলে জার্মানির আগ্রহ রয়েছে, কারণ রাশিয়ার সরবরাহ শেষ হওয়ার পর থেকে বার্লিন বিকল্প বিদ্যুতের উৎস হচ্ছে। ভারতে হিন্দু মন্দিরের প্রসাদ চুরি অভিযোগে মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা। ভারতের রাজধানীর একটি সরু গলিতে নিজের বাড়ির বাইরে বসে মোহাম্মদ ওয়াজিদ তার 22 বছর বয়সী ছেলেকে টিভি সাংবাদিকের কাছে হত্যার ঘটনা বর্ণনা করেছেন। নয়াদিল্লির সুন্দরনগরী এলাকায় বুধবার মোহাম্মদ ইসাকের বাড়িতে চার বোন। বুধবার মোহাম্মদ ইসাকের চার বোনকে নয়াদিল্লির সুন্দরনগরীতে তাদের ক্ষীণ আলোকিত বাড়ির মধ্যে একসঙ্গে দেখা যায়। মঙ্গলবার গণেশ চতুর্থী উৎসব উদযাপনের জন্য অনুষ্ঠিত একটি হিন্দু প্রার্থনা অনুষ্ঠান থেকে প্রসাদ বা একটি আনুষ্ঠানিক নৈবেদ্য চুরি করেছে। এই সন্দেহে জনতা ইসাককে চামড়ার বেল্ট দিয়ে লোহার খুঁটির সাথে বেঁধে দেয়, নৃশংসভাবে মারধর করে। ভারতের রাজধানী সুন্দরনগরী এলাকায় ইসাকের বাসা থেকে 3 লেনের দূরত্বে এই আয়োজন করা হয়। 60 বছর বয়সী ওয়াজিদ বলেন, প্রসাদ খেয়েছে বলে আমার ছেলেকে খুন করা হয়েছে। যারা আমার ছেলেকে মেরেছে তাদের কাছে এটা অপমানজনক মনে হয়েছে যে একজন মুসলিম তাদের প্রসাদ স্পর্শ করেছে। ঠেলাগাড়িতে করে সবজি বিক্রি করা ওয়াজিদ বলেন, তার হিন্দু ক্রেতারা প্রায় তাকে প্রসাদ দিয়ে থাকেন এবং তিনি দ্বিতীয় চিন্তা না করে তা গ্রহণ করেন। তিনি বলেন, প্রসাদ ভগবান বা আল্লাহর দেওয়া উপহার, আমি এটা প্রত্যাখ্যান করছি না। ইসাকের বোন উজমা আল জাজিরাকে জানিয়েছেন, কলা খাওয়ার অপরাধে তার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি বলেন, ওর নখ ভেঙে গিয়েছে, কেউ কেউ বের করে নিয়ে গিয়েছে, আঙুল কেটে গিয়েছে, মুসলিম বলে তাকে বেধড়ক মারধর করা হয়। তিনি কথা বলতে পারছেন না এবং তার অবস্থা আশঙ্কাজনক। উজমা জানান, ইসাককে রাস্তায় পড়ে থাকতে দেখে তাদের পাড়ার একটি ছেলে তাকে তুলে বাড়িতে নিয়ে আসে। আহত অবস্থায় কয়েক ঘন্টা পর নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। হাঙ্গেরিকে চীনের প্রতি ইউর আরো সক্রিয় উন্মুক্ত নীতি প্রচারের আহ্বান। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তোর সাথে একটি ফোন আলাপ করেছেন। সেই সময় চীনের শীর্ষ কূটনীতিক আশা প্রকাশ করেছেন যে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নকে চীনের সাথে সহযোগিতার দিকে আগ্রহ সক্রিয় এবং উন্মুক্ত নীতি গ্রহণের জন্য চাপ অব্যাহত রাখতে পারে। ওয়াং বলেন, হাঙ্গেরি হল প্রথম ইউরোপীয় দেশ যা চীনের সাথে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই সহযোগিতা নথিতে স্বাক্ষর করেছে এবং বিআরআই নির্মাণে চীন হাঙ্গেরি সহযোগিতার ফলপ্রসূ ফলাফল নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করেছে। চীন তৃতীয় বেল্ট এন্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন বিআরএফ এ হাঙ্গেরির অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে এবং হাঙ্গেরির সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্ব জোরদার করতে এবং নতুন কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ে নতুন শক্তিশালী গতি সঞ্চার করতে এই সুযোগটি নিতে ইচ্ছুক। ওয়াং আরও বলেন, চীনা পক্ষ হাঙ্গেরি সার্বিয়া রেল প্রকল্প নির্মাণে হাঙ্গেরির সঙ্গে একযোগে কাজ করতে এবং যৌথভাবে দুই দেশের মধ্যে বাস্তবসম্মত সহযোগিতার একটি মডেল তৈরি করতে ইচ্ছুক। সিজার্তো বলেন, হাঙ্গেরি ও চীন যৌথভাবে বিআরআই নির্মাণে গুরুত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে, যার থেকে হাঙ্গেরি অনেক উপকৃত হয়েছে। হাঙ্গেরি তৃতীয় বিআরএফ এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং সহযোগিতা আরও গভীর করবে। দেশটি হাঙ্গেরি সার্বিয়া রেলপথ প্রকল্পের নির্মাণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবিচলভাবে প্রচার করবে। হাঙ্গেরি চীন থেকে তথাকথিত বিচ্ছিন্নকরণের তীব্র বিরোধিতা করে এবং ইউরোপ ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার আশা করে। সিজার্তো বলেন, হাঙ্গেরি ইউ দ্বারা গৃহীত এমন কোন পদক্ষেপকে সমর্থন করে না যা ন্যায্য প্রতিযোগিতা এবং সহযোগিতার জন্য ক্ষতিকারক। হাঙ্গেরি ইউরোপের শান্তি অর্জনের জন্য চীনের প্রচেষ্টার প্রশংসা করে এবং আশা করে যে চীন এই বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করে যাবে। ইউরোপীয় কোম্পানিগুলো বাংলাদেশের সমুদ্র সৈকতে বিষাক্ত জাহাজ ফেলে দিচ্ছে, জানালো এইচআরডব্লিউ। হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে যে ইউরোপীয় সামুদ্রিক কোম্পানিগুলো তাদের পুরনো জাহাজগুলি বিপজ্জনক এবং দূষিত অবস্থায় বাংলাদেশের সমুদ্র সৈকতে স্ক্র্যাপের জন্য ফেলে দিচ্ছে, যার ফলে শ্রমিকরা তাদের ছিঁড়ে ফেলছে। আল জাজিরার খবরে বলা হয়, দক্ষিণ পূর্বে বাংলাদেশের সীতাকুণ্ড সমুদ্র সৈকত বিশ্বের অন্যতম বৃহত্তম শিপ ব্রেকিং ইয়ার্ডে পরিণত হয়েছে, যা দক্ষিণ এশিয়ার দেশটির সমৃদ্ধ নির্মাণ শিল্প এবং ইস্পাতের সস্তা উৎসের চাহিদাকে ইন্ধন যোগাচ্ছে। 2020 সাল থেকে ইউরোপীয় শিপিং কোম্পানিগুলো এমন একটি স্থানে 520টি জাহাজ পাঠিয়েছে যেখানে হাজার হাজার কর্মী সুরক্ষা মূলক সরঞ্জাম ছাড়াই জাহাজ ভেঙে ফেলেন। বৃহস্পতিবার এইচআরডব্লিউ গবেষকরা জুলিয়া ব্লেকার বলেন, বাংলাদেশের বিপজ্জনক ও দূষণকারী ইয়ার্ডে যেসব কোম্পানি জাহাজ স্ক্র্যাপ করে তারা বাংলাদেশের জীবন ও পরিবেশের ক্ষতি করে লাভবান হয়। জাহাজ সংস্থাগুলিকে আন্তর্জাতিক নিয়মকানুনের ফাঁকফোকর ব্যবহার বন্ধ করতে হবে এবং নিরাপদ ও দায়িত্বশীলভাবে তাদের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করতে হবে। শ্রমিকরা এইচআরডব্লিউকে জানিয়েছে যে গলিত ইস্পাত কাটার সময় পোড়া প্রতিরোধ করার জন্য তারা মাইট হিসেবে স্টকিংস পরে, বিষাক্ত ধোঁয়া থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের মুখ শার্ট দিয়ে ঢেকে রাখে
এবং খালি পায়ে ইস্পাতের টুকরা বহন করে। বেলজিয়ান স্বেচ্ছাসেবী সংস্থা শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের সঙ্গে যৌথ রিপোর্টে এইচআরডব্লিউ জানিয়েছে, শ্রমিকরা ইস্পাতের টুকরো পড়ে গিয়ে যা জাহাজের মধ্যে আটকে পড়ে আগুন লাগলে বা পাইপ বিস্ফোরিত হলে আহত হওয়ার কথা বর্ণনা করেছে। বাংলাদেশের পরিবেশবাদী সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন জানিয়েছে, 2019 সাল থেকে সীতাকুণ্ডে জাহাজ ভাঙা দুর্ঘটনায় অন্তত 62 জন কর্মচারীর মৃত্যু হয়েছে। পুলিশ বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছে, গত সপ্তাহে পৃথক ঘটনায় দুই শ্রমিক আংশিক বিচ্ছিন্ন জাহাজ থেকে পড়ে মারা গেছেন। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন বিএসবিএ জানিয়েছে, 2025 সালের মধ্যে নিরাপদ ও পরিবেশগত দিক থেকে ধ্বংসের লক্ষ্যে একটি নতুন আন্তর্জাতিক কনভেনশন কার্যকর করার আগে থেকে এর সদস্যরা নিরাপত্তার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। অসত্য লেখায় ফরাসি ম্যাগাজিন বন্ধ করল বুর্কিনা ফাসো জান্তা। বুর্কিনা ফাসো সামরিক জান্তা সোমবার ফরাসি সংবাদ পত্রিকা জিওন আফ্রিকে দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে উত্তেজনা অসন্তোষের বিষয়ে অসত্য নিবন্ধ প্রকাশের জন্য বন্ধ করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। গত বছর পশ্চিম আফ্রিকার দেশটি সামরিক শাসনের অধীনে আসার পর থেকে ফরাসি গণমাধ্যমের বিরুদ্ধে দমনপীড়নের সর্বশেষ তীব্রতা চিহ্নিত করে জিওন আফ্রিকার সাসপেনশন। বিবৃতিতে প্রকাশনার বিরুদ্ধে গত চার দিনে প্রকাশিত দুটি নিবন্ধের পর সশস্ত্র বাহিনীকে অসম্মান করার চেষ্টা এবং দেশে বিশৃঙ্খলা ছড়ানোর জন্য তথ্য কারসাজি করার অভিযোগ আনা হয়েছে। মন্তব্যের জন্য ইমেল করে অনুরোধ জিওন আফ্রিক তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। বুর্কিনা ফাসো এবং তার সাবেক উপনিবেশকারী ফ্রান্সের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে, যখন জিহাদি বিদ্রোহের সাথে যুক্ত ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা নিয়ে হতাশা গত বছর দুটি সামরিক দখলকে উস্কে দিয়েছে। এই উত্তেজনা দেশে ফরাসি রাষ্ট্রদূত সহ কূটনৈতিক কর্মকর্তাদের বহিষ্কারের আদেশের দিকে পরিচালিত করেছে এবং বিদেশি গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাহারার দক্ষিণ সাহেল অঞ্চল জুড়ে বিদ্রোহ সংগঠিত করা ইসলামপন্থী জঙ্গিদের উস্কে দেওয়ার অভিযোগে জান্তা ইতিমধ্যে ফরাসি অর্থায়নে সম্প্রচারিত রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল ফ্রান্স 24 কে স্থগিত করেছে। অভিপ্রকাশনায় অভিযোগ অস্বীকার করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।